গত কয়েক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখেছিলাম সহ যে কোনো প্রকার কল কিভাবে খুব সহজেই রেকর্ড করা চায় অনেকে হয়তোবা খুব ভালোভাবে না বোঝার কারণে সেই রেকর্ডগুলো করতে পারেননি সো আমার কাছে ফাইনালি মনে হলো যে এমন একটা অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটুকু দেখাই যেন আপনারা যে কোনো প্রকার কল সহ খুব ইজিলি রেকর্ড করতে পারেন সো আজকে আপনাদেরকে এমনই একটা প্রসেস দেখাবো সো যাদের কল রেকর্ডিংয়ের দরকার রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করা উচিত প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস রিটিল করে নিতে হবে ওকে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব ইউ বি ই তারপরে হচ্ছে এ আর ওকে সি সিইউ বিই আর লিখে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসছে জাস্ট আমি এটাকে ইনস্টল করি ওকে ইনস্টলে ক্লিক করছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়েছে আমি জাস্ট এবারে ওপেনে ক্লিক করছি অপেনে ক্লিক করার পর এখন এখান থেকে জাস্ট নেক্সট রয়েছে নিচের দিকে আমি এই নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে গ্রান্ট পারমিশন এই গ্রান্ট পারমিশনে আমি ক্লিক করছি ক্লিক করার পর উপর দিকে আছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে আমি ক্লিক করছি আবার অ্যালাউ করে দিচ্ছি এলাও করে দিচ্ছি আবার এলাও করে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর এখন দেখাচ্ছে ইনেবল অ্যাপ কানেক্টর ঠিক আছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দুই নম্বরে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কোপ এসিয়ার অ্যাপ কানেক্টর ওকে জাস্ট আমি এখানে একটা ক্লিক করি উপরের দিকে যে অপশানটা রয়েছে ইউজ কুব এসিয়ার অ্যাপ কানেক্টর জাস্ট এটাকে অন করে দিতে দেবো ওকে আমি অনেক ক্লিক করছি অনেক ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চাচ্ছে আমি জাস্ট অ্যালোয়ায় ক্লিক করছি অ্যালোয় ক্লিক করার পর এখন দেখেন আমার এটা কিন্তু জাস্ট অন হয়ে গেছে এখন দেখাচ্ছে ওকে কন্টিনিউ নিচের দিকে ওকে কন্টিনিউতে প্রেস করছি প্রেস করার পর এখন আবার দেখাচ্ছে ওকে গট ইট ওকে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আবার অ্যালাউ চাচ্ছে আমি এটাকে আবার অ্যালাউ করে দিচ্ছি করে দেওয়ার পর এখানে বলছে ম্যাপের কথা আপনি চাইলে ম্যাপ অনও করতে পারেন আবার এটাকে নাও করতে পারেন ওকে আমি এটাকে তা অন করে দিচ্ছি এখন কিন্তু আমার কাজ টোটাললি শেষ এখন দেখেন এখান থেকে এটাকে বলছে প্রিমিয়ার ভার্সনে কেনার জন্য সো আমরা কিন্তু কিছুদিন ফ্রিতে ইউজ করতে পারবো এক সপ্তাহ সো সেই জন্য আমরা এটাকে এইখান থেকে ক্রস দিয়ে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এখন বলছে ফোন এখন কিন্তু আমি রেকর্ড করতে পারি এবং আমি চাইলে কিন্তু টেস্ট করতে পারি ওকে আমি যদি এখন দেই তাহলে কিন্তু আমার ফোনের ডায়ালটা দেখাচ্ছে মানে এখন আমি ডায়াল করে কিন্তু কথা বলে টেস্ট করে দেখাতে পারবো যে এক্স্যাক্টলি এটা কাজ করে কিনা ওকে আর আমি যদি ইমেল দিয়ে দেখাই তাহলে দেখেন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এখন আমি আমার ইমোতে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে অ্যাড আসছে আমি অ্যাডটাকে জাস্ট কেটে দিবো এখন দেখেন আমি এখানে আমার ওয়াইফকে ফোন দিচ্ছি ওকে ফোনে ক্লিক করলাম দেখেন রেকর্ড হয় কিনা না এটা বোঝানোর জন্য আপনাদেরকে হ্যালো তুমি শুনতে পাচ্ছি আমি একটা ভিডিও টিউটিলে টেস্ট করছিলাম তোমাকে কল দিয়ে যদি শুনতে পারো ঠিক আছে আর আমার অ্যাপ আর টেকনোলজির যে যারা সাবস্ক্রাইবার রয়েছে বা পেজের যারা ফলো রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবা হ্যাঁ অবশ্যই Avatar technology subscriber আমি বলবো যে আপনারা সবাই এই channel কে করেন subscribe করে এই channel থাকেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাজ কিন্তু শেষ এখন আমি এই যে কূপ এসি যে অ্যাপসটি রয়েছে সেটার ভিতরে যাই যাওয়ার পর দেখি যে আসলে হয়েছে কি এই যে দেখেন আমি প্রথমে যে ডায়াল করেছিলাম 54 সেকেন্ড আমি রেকর্ড করেছি এখন আমি একটু প্লেতে দেই দেখা যায় আমি একটু টেনে দেই লাস্টের দিকে ওকে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রেকর্ড করা হয় তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো বা রেকর্ড করার সময় আপনারা যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে লাউড স্পিকার অন করেন না যদি লাউড স্পিকার অন না করে থাকেন তাহলে কিন্তু আপনার সাউন্ড ক্লিয়ার হবে না আর আমার সাউন্ডটা ক্লিয়ার না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা নিচের দিকে পড়েছিল এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু খুব সহজেই যে কোনো প্রকার কল এটা ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক বা আপনি ডায়ালের কল হোক সব কলে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন সো গাইস আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ویڈیو تے اللہ حافظ